মা তুই কাকে বলছিস দিদি ভাই? ওই ছায়া কে? ওই ছায়া তোর মা হতে যাবে কেন? ও তোর কেউ না। আমার মার সম্বন্ধে এইভাবে কথা বলবেন না। ঈশ্বর, আবার বলে মা, তোকে এই সমস্ত ভুল কে বুঝিয়েছে? ওই ছায়া, তাই তো? তুই ভালো করে বোঝ ঈশু, ওই ছায়া তোর মা নয়, তোর মা কাঞ্চি। মোটেই না, বাড়ি যে দাঁড়িয়ে আছে সেই আমার মা। আর ভুল তো আপনারা আমাকে বুঝিয়েছিলেন, ভুল লোককে আমার মা বাবা বলে পরিচয় দিয়ে। কিন্তু গত 7 বছরে আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমি জানি আমার আসল মা বাবা কে। তুই ভুল জানিস, আকাশ আর কাঞ্চি তোর বাবা মা, তুই এই বাড়ির মেয়ে, আমার নাতনি। মোটেই না, ওই কাঞ্চি মোটেই আমার মা না। উনি আমায় জন্ম দিয়েছেন নাকি কোনো রক্তের সম্পর্ক আছে আমার সাথে ওনার? তাহলে কিসের মা উনি? কিছু এরকম করে বলে না শোনা, শুধু জন্ম দিলে কি মা হওয়া যায়? ভালোবাসার সম্পর্ক কি কিচ্ছু না? ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, এগুলো যে দোকানে কিনতে পাওয়া যায় না রে দিদি, এগুলো থাকে মানুষের মনে। আর কাঞ্চি ওর মনের সমস্ত ভালোবাসা তোকে উজাড় করে দিয়েছে রে দিদি। তোর মা যখন অ্যাক্সিডেন্টে মারা যায় তখন কাঞ্চি তো তোকে বুকে করে আগলে রেখেছিল রে দিদি। না, আমার মা মারা যায়নি। যাকে আপনারা সহ্য করতে পারছেন না, পদে পদে অপমান করছেন, সেই ছায়াই আমার আসল মা, পুনাম লেকচা। বুঝছিস, কে তোকে এই সমস্ত বুঝিয়েছে? আমি সব জানি, আমি সব কিছু জানি। আমাকে ভুল বোঝানোর চেষ্টা করছিলেন তো, তাতে কোনো লাভ হবে না। আমি আমার আসল মা বাবার ছবি দেখেছি একসাথে। দেখেছিস, দেখেছিস, তুই তোর মা বাবার ছবি দেখেছিস, আকাশ আর পুনম লেপচার ছবি তুই দেখেছিস, কিন্তু তুই এখন যাকে দেখছিস সে পুনম লেপচার চমচ বোন, ছায়া, ছায়া। মিথ্যে কথা, সব মিথ্যে কথা, আমি কিচ্ছু বিশ্বাস করি না। ঈশু, তোর কি কিচ্ছু মনে পড়ছে না? ওই ছায়া ছোটবেলায় তোকে কত কষ্ট দিয়েছে কিচ্ছু মনে পড়ছে না? তোকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল আমাদের কাছ থেকে, তোর কি কিচ্ছু মনে পড়ছে না? না 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 না, আমার কিচ্ছু মনে পড়ছে না, আর আমি কিছু মনে করতে চাইও না। কিন্তু আমি এইটুকু জানি, এই কয়েক বছরে কেউ আমার খোঁজ নেয়নি, কেউ না। ওই মা আমাকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখেছে। ওই মা না থাকলে আমি হয়তো বেঁচেও থাকতাম না। তাই আমার কাছে আমার পরিবার মানে শুধুই আমার মা, আর কেউ না, কিচ্ছু না। ইশু, ইশু, মেরি বাচ্চি, আমি আপনার মেয়ে নয়। ইশু, এভাবে বলতে নেই শোনা, তোমার মা কষ্ট পাবেন তো। তোমার ধারণা নেই ছায়া যবে থেকে তোমাকে কিডন্যাপ করেছে এমন একটা দিন যায়নি যে তোমার মা চোখের জল ফেলেনি, তোমার জন্য চিন্তা করে। আপনাকে আমি কতবার বলবো, ইনি আমার আসল মা নয়, বাইরে যে দাঁড়িয়ে আছে সেই আমার আসল মা। তুমি একটা কথা বোঝো, ছায়া তোমাকে অনেক ছোট্ট বয়সে কিডন্যাপ করেছে, তো তুমি অনেক কিছু ভুলে গেছো। তোমাকে ছায়া যা বুঝিয়েছে তুমি তাই বুঝছো। তুমি একটা ভুল ভাবনার মধ্যে রয়েছো, একটা ঘোরের মধ্যে রয়েছো। ঘোরের মধ্যে আমি নেই, আপনি আছেন আশাপূর্ণা দেবী। আপনি এনাকে নিজের বৌমা
ভাবছেন তো আর ওই আকাশকে নিজের ছেলে আপনি ভুল ভাবছেন না ইনি আপনার বৌমা না ওই আকাশ আপনার নিজের ছেলে আমার মাকে অপমান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আমার বাবাকে খুন করে এরা আকাশ আর কাঞ্চি সেজে আছে এই বাড়িতে শুধুমাত্র আপনার সম্পত্তির লোভে বলছিস তুই আমি যা বলে সব ঠিক বলছি আপনি মিথ্যা নাটকে বিশ্বাস করতে চান আপনি করতেই পারেন সেটা আপনার ইচ্ছে আমাকে বিশ্বাস করতে বলবেন ইশু ইশু Oh,